আমরা করব অজীব কার্ভ। অজীব কার্ভ করার ক্ষেত্রে তোমার কাছে এই প্রশ্নটা দেওয়া থাকবে, প্রশ্নে দেওয়া থাকবে ক্লাস ইন্টারভেল, প্রশ্নে দেওয়া থাকবে নাম্বার অফ স্টুডেন্ট বা কোনো ইনফরমেশন। আমরা জাস্ট এই টেবিলটা থেকে আমরা নিচের টেবিলটা রেডি করে নিব। নিচের টেবিলটা আমরা কিভাবে রেডি করেছি, ক্লাস ইন্টারভেল এবং ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল, জাস্ট উঠিয়ে নিয়েছি। আমরা আমাদের মতো করে করেছি শুধু এই অংশটা, কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি। আর কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে লেস আর একটা হচ্ছে মোর। লেস এবং মোর, লেস কিভাবে হয় আমি দেখাচ্ছি। লেস হয় এই যে ফ্রিকোয়েন্সি ছিল, এই ফ্রিকোয়েন্সিটা সরাসরি এখানে বসবে, এরপরে এই ফ্রিকোয়েন্সির সাথে এই 22 যোগ হয়ে এখানে বসছে, এই যোগফলের সাথে তারপরেরটা যোগ হয়েছে, যোগ হয়ে আমরা এখানে বসিয়েছি, তারপরে এই 62-র সাথে আবার আমরা 15 যোগ করেছি, যোগ করে আমরা এখানে বসিয়েছি, এই 78-এর সাথে আমরা আবার 5 যোগ করেছি, করে আমরা বসাইছি 83। এইভাবেই আমরা ঠিক তারপরেরটাও করেছি। তারপরেরটা কিভাবে করেছি দেখি, যাদের দরকার মোর দেন, এই লাস্ট লাইনটা আমরা সরাসরি এখানে বসিয়ে দিব, মানে 5টা এখানে বসাবো। এই 5-এর সাথে ঠিক তারপর একটা যোগ করে দিয়েছি, দেখো এটা যোগ করে দিয়েছি, তাহলে হয়েছে 21। এই 21-এর সাথে আমরা 25 যোগ করেছি, হয়েছে 46। এই 46-এর সাথে আবার 22 যোগ দিয়েছি, 68। এই 68-এর সাথে আমরা আবার 15টা যোগ করে দিয়েছি, হয়ে গেছে 83। এইভাবে আমরা লেস এবং মোর, লেস এবং মোর আমরা এই কাজটা করে নিব। ওকে, লেস এবং মোর একটু কাজ করার পর আমাদের কাজ হচ্ছে আমরা যাব আমাদের গ্রাফ করার জন্য। তো গ্রাফ করার জন্য তুমি সাদা পেপার নাও অথবা গ্রাফ পেপার নাও, নিয়ে এইভাবে অক্ষ আঁকো, আমি যেভাবে দুইটা অক্ষ আঁকতেছি দেখো। আর পাশে লিখবো আমি ফ্রিকোয়েন্সি, পাশে যে ফ্রিকোয়েন্সি লিখবো কোন ফ্রিকোয়েন্সিটা দেখো, ফ্রিকোয়েন্সি সবচেয়ে ছোটটা কত ছিল, এখানে সবচেয়ে ছোটটা হচ্ছে ধরো 15, এখানে হচ্ছে সবচেয়ে ছোট 5, এবং সবচেয়ে বড় কত দেখো 83 এবং 83। এই দুইটা গড়ে মিলে যত ফ্রিকোয়েন্সি আছে সবচেয়ে বড় এটা নিতে হবে এবং সবচেয়ে ছোট এটা নিতে হবে, তার মানে ছোট এবং বড় ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে। তো সবচেয়ে ছোট হচ্ছে 5 এবং সবচেয়ে বড় হচ্ছে 83। এই দুইটা ব্যাপার আমরা নিয়ে আমরা এখানে গ্রাফটার পাশে ফ্রিকোয়েন্সিটা বসাবো, যেন আমাদের 5ও থাকে এবং 83ও থাকে। এটা 10 দিলাম, 20, 30, 40, 50, 60, 70, 80, এই হচ্ছে আমার 90। আমি নিচে মানগুলা বসিয়ে দিই। হ্যাঁ, নিচে আমরা বসিয়েছি কি ক্লাস ইন্টারভেল, এটা কিন্তু আমার ক্লাস ইন্টারভেল সিআই। আর পাশে যেটা দিয়েছি এটাকে আমরা বলি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি সিএফ। সিএফ মান বসাই, ক্লাস ইন্টারভেলের প্রথম মানটা ছিল আমার 30, ক্লাস ইন্টারভেলের প্রথম মানটা ছিল আমার 30, এইখানে আমি দিলাম 30। এই হচ্ছে আমার 10, এটুক যদি হয়ে যায় এরপরে আমার কাজটা দেখো কি হবে। ক্লাস ইন্টারভালের এখানে মানটা কত, 40। 40 নিব আমি লেস দেন ফ্রিকোয়েন্সিটা, লেস দেন, এখানে যখন বড় মানটা নিব এখান থেকে নিব ছোটটা, এই যে খেয়াল করো ক্লাস ইন্টারভেল থেকে যখন, ক্লাস ইন্টারভেলের একটা কিন্তু ছোট একটা বড়, আমি যেটা নিয়েছি এটা বড়, আমি যখন বড়টা নিব এখানে দেখো একটা মোর একটা লেস, আমি এখান থেকে নিব ছোটটা, এটা হচ্ছে সিস্টেম। ক্লাস থেকে যখন বড় মান নিব তখন ফ্রিকোয়েন্সি থেকে নিব ছোটটা, তো ক্লাসের আমার ছোট মানটা বড় মানটা হচ্ছে 40, তখন ফ্রিকোয়েন্সি কত, 15, আমি 40-এ 15-তে ফোটা দিব, এই 40-এ 15-তে ফোটা দিব। এই যদি আমার 10 হয়, এই যদি আমার 20 হয়, 15 হচ্ছে আমার মাঝখানে, এই যে এইখানে আমার 15, শিওর তো? 40 থেকে উপরে যাব আর 15-র বরাবর আসবো, এই জায়গায় আমি একটা ফোটা দিব, এইখানে আমি একটা ফোটা দিব, একটু দেখো বোঝা যায় কিনা। আমার ক্লাস হচ্ছে 40 আর ফ্রিকোয়েন্সি হচ্ছে 15, তো 15 তো আমার 20 এবং 10-এর মাঝখানে, এখান থেকে এখানে ঠিক এই জায়গায় আমি একটা ফোটা দিব, তো এইখানে ফোটাটা দিয়ে আমি, এই হচ্ছে 40-এর বরাবর এবং ওইটার হচ্ছে মাঝখানে, ঠিক এইখানে আমি একটা ফোটা দিয়ে নিব। ওকে, কারো প্রশ্ন থাকলে যে ফোটাটা কিভাবে দিয়েছি তুমি বলতে পারো, আমি আবার বলবো, ব্যাখ্যা দিব। এবার আসো পরেরটা দিয়ে আর একটু ক্লিয়ার হবে, পরের মানটা কত, 50, ঠিক ফ্রিকোয়েন্সি কত, 37, তার মানে 50 আমি 37 দিব, দেখো 50 আমি 37 মার্ক করব, এই হচ্ছে আমার 50, 50 থেকে আমি উপরে যাব, আর 37 কোথায় তুমি দেখো,
এই যদি হয় 40, এই যদি হয় 35, তাহলে 37 হচ্ছে তার একটু উপরে, মানে হচ্ছে ঠিকই বরাবর, এই হচ্ছে 37। তো 50 থেকে আমি উপরে যাব আর 37 থেকে আমি বরাবর আসব, এইখানে যে জায়গায় ম্যাচ করছে এইখানে আমি একটা ফুটা দিব। আমি ফুটাটা দিয়ে দেখাচ্ছি, 50 থেকে উপরে 37 বরাবর, এই যে 40 থেকে একটু নিচে এবং 50-এর বরাবর, এই হচ্ছে আমার, তুমি গ্রাফ পেপারে স্কেলটা সোজা পাবা। এরপরে যাই আমি, তারপরে মানটা নিয়ে আসবো, দেখো আমার এরপরে মানটা ছিল ক্লাসের 60, আর ওইদিকে হচ্ছে ফ্রিকোয়েন্সি 62। আমি ক্লাসের 60 এবং ফ্রিকোয়েন্সি 62 খুঁজবো। ক্লাসের 60 হচ্ছে ভাইয়া এইখানে, এই যে এখান থেকে আমি উপরে যাব, আর ওইদিকে ফ্রিকোয়েন্সি হচ্ছে 62, 62 হচ্ছে এই যে 60 তার চেয়ে একটু উপরে, এই যে ঠিক আমি 60 থেকে উপরে যাব, 62 থেকে পাশে আসবো, যেখানে ম্যাচ করছে এইখানে আমি একটা ফোটা দিব। তো আমি তোমাকে ফোটাটা দিয়ে দেখাচ্ছি, আমি এটা মুছে দিই, ফোটাটা হচ্ছে আমি 60-এর বরাবর আর এদিকে 62, 60 এবং 62, এইখানে আমার একটা ফোটা হয়ে যাবে। ওকে, এরপরে দেখি আমাদের মানটা কত ছিল, এরপরে আমাদের মানটা ছিল 70, আর এখানে হচ্ছে 78, এদিকে 70 মানে হচ্ছে এই যে 70 এটা বরাবর উপরে, আর ওদিকে হচ্ছে 78, 78 মানে হচ্ছে একদম 80-র কাছাকাছি, 80-র কাছাকাছি, এই যে এখানে আমি একটা ফোটা দিব। তো আমি ফোটাটা দিয়ে দেখাই তোমাকে আমরা কিভাবে দিতে পারবো, 70 আর ওইদিকে হচ্ছে কত, 78, মানে 80-র কাছাকাছি, 80-র কাছাকাছি। ওকে, এরপর দেখো আমাদের লাস্ট মানটা ছিল 80 এবং এখানে হচ্ছে 83, 80 এবং 83, তো এদিকে 80 আর ওইদিকে 83, আমি এদিকে 80-র উপরে যাব, এদিকে 80-র উপরে যাব, ওইদিকে 83, এই হচ্ছে 80 এবং 83। এই ফোটাগুলো দেওয়ার পর আমি জাস্ট সবগুলা ফোটা একটু যোগ করে নিব, জাস্ট সবগুলা ফোটা আমি যোগ করে নিব, তুমি ফ্রি হ্যান্ডে সবগুলা যোগ করে নিবা। ওকে, এই হচ্ছে আমাদের ওজিভ কার্ভ, একটি কার্ভ হয়েছে। মোর দেন ওজিভ আঁকতে চাইলে আমাদের মান কোনগুলো নিতে হবে তুমি একটু দেখো, মোর দেন ওজিভ আঁকতে চাইলে আমাদের মান নিতে হবে এখান থেকে ছোটটা, এই যে ছোট ক্লাসের ছোটটা, যখন ক্লাসের ছোটটা নিব তখন আমরা এখান থেকে নিব বড়টা, এখান থেকে বড়টা নিব বড়টা, হ্যাঁ এটা আমাদের সিস্টেম, আমরা ক্লাস থেকে যখন ছোটটা নিব তখন ফ্রিকোয়েন্সি থেকে নিব বড়টা। তো ক্লাসে কত, 30, আর ফ্রিকোয়েন্সি কত, 83, ক্লাসে 30 ফ্রিকোয়েন্সি 83, এই যে দেখো ক্লাসে 30 আর ফ্রিকোয়েন্সি 83, এই যে দেখো এইখানে একটা ফোটা হবে। ওকে, আমি কিন্তু আগে দেখাচ্ছি কোথায় দিব, এরপরে ফোটা দিচ্ছি, 30-এর বরাবর উপরে আর ওইদিকে 83, এইখানে আমরা একটা ফোটা দিব। তো আমি দিয়ে দেখাই ফোটাটা, আমি তোমাকে মার্কটা করে দেখাচ্ছি, 30 এবং 83-এর মাঝখানে, 30 এবং 83-এর মাঝখানে এইখানে একটা ফোটা দিব আমরা। ওকে, ঠিক এরপরের মানটা হচ্ছে 40 এবং 68, কোথায় দেখো, এই হচ্ছে 40 আর এই হচ্ছে 68, 68 মানে হচ্ছে 70-এর একটু নিচে, 70-এর একটু নিচে, তো আমরা এইখানে মার্ক করতে পারি। ওকে, এখানে একটা ফোটা দিতে পারি। এরপরে মানটা একটু দেখো কোথায় যায়, এরপর হচ্ছে আমাদের 50, ওইদিকে হচ্ছে 46, 50, 50-এ 46 মানে একদম 45, তো এখানেই 50-এ 46 আমরা এইখানে মার্কিংটা রাখতে পারি। এরপর আমাদের কে আসে দেখো, 60, 60-তে 21, এই যদি 60 হয়, এই যদি 20 হয়, এই হচ্ছে 21 একটু উপরে। এরপর আমাদের লাগবে 70, 70-তে 5, পিওর 5, 70-তে এই যদি হয় 10, 5 হচ্ছে তার অর্ধেক, এই হচ্ছে 5। ওকে, এবার আমরা সবগুলা মান আবার যোগ করে দিব, সবগুলা মান আমরা যোগ করে দিই, কিভাবে যোগ করব দেখো, আমি প্রথমটা থেকে তারপরেরটা, তারপরেরটা থেকে তারপরেরটা, তারপরেরটা থেকে তারপরেরটা, তারপরেরটা থেকে তারপরেরটা যোগ করে দিলাম, এটাকে আমরা বলি লেস দেন অ্যান্ড মোর দেন ওজিভ।